আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করব বড় মাছের ডিম বুনার একটা রেসিপি। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইবা। বড় মাছের ডিম বুনা করা লাগে এখানে আমি একটা ডিম নিছি, আর এই ডিমটা ওই লগে কড্র আপনারা দেখাই আমি ফটো দেখলে অবশ্য বুঝতে পারবা। তো ও ডিমটা থাকে আর কি আমি আধা খান ডিম রান্না করব। আর এই ডিমটা আমি কিনছি ইংলিশ সুপার মার্কেট থেকে। আশা করি আপনারা ফটোর মাঝে দেখেও বুঝতে পারবে আর কি। তো এটা ইংলিশ মাছ আর কি, ইংলিশ মাছের ডিম। তো ও মাছটা ও ডিমটা থাকে আর কি আমি আধা খান ডিম আমি রান্নবো। তো ডিম গুনতরে এখন আমি পয়লা দই লিছি, দইয়া এখন একটু খাইতে নিলাম। আমি এখানে এই ডিম ধরে একটু কি ভরি আর কি খাইতে নিলাম। আপনারা চাইলে ও ডিমটা আস্তা ভাঙিয়েও রান্ধতে পারবা, অথবা আমি আর কি ভাঙতাম না, আস্তে আস্তে কিছু রাখতাম, চাইলাম এলাগি উলা একটু আর কি ভরি খাইতে নিলাম। আর অনেক সময় ডিম বাজি করা হয় যেটা আর কি জোড়া ডিম বাজি খাওয়া হয়, বা মানে জোর জোড়া করে ভাঙিয়া ডিম বাজি করা হয়, ওটারও একটা রেসিপি আছে আমার চ্যানেলও, আপনারা চাইলে দেখে নিতে পারবা। আর একটারে আমি আর জোর জোড়া করতাম না, মানে আর কি কিছু একটু আস্তে আস্তে থাকতো, তা লাগে আর কি আমি একটু কি ভরিয়া কাটিয়ে আনিছি। এখন আমি রান্দা বই দিছি, রান্দা লাগি এখন আমি একটা হান্ডির মাঝে চার টেবিল চামচ নর্মাল তেল দিছি, রেগুলার রান্নার তেল, আর এক টেবিল চামচ সরিষার তেল দিলাম। সরিষার তেল এটা অপশনাল, যদি আপনার ভালো লাগে তে দিবা, না দিলেও কোনো অসুবিধা নাই। আর পেঁয়াজ দিলাম এখানেও আমি হাফ কাপ, একটু কুচি হরিয়া খাটিয়ে দিছি। এখন ও পেঁয়াজ গুনতরে একটু ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। এখানেও দিলাম একটা তেজপাতার রেগুলা একটু খাটিয়া। আমার এই পেঁয়াজ হানি একটু ভাজ হয়ে গেছে। এখন আমি এখানে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, আর ছোটো চার চামচে এক চামচ রসুনের পেস্ট দিয়া অক্সিন্তরে একটু ভালো করে আমি লাড়মো, যাতে করে অক্সিন্তর একটা খাঁচা গন্ধ যে আছে ও গন্ধ যাওয়া পর্যন্ত আর কি, মানে একটু ভাজা হওয়া পর্যন্ত, যে সময় আমার ও পেঁয়াজ রসুন খানি আর একটু ভাজা হয়ে যাব, ও সময় আমি এখানে দিব সামান্য একটা পানি। পানি দিয়া আর একটু আমি লাড়িয়া দিব, লাড়িয়া দিয়া এখন আমি দিলাম পাউডার মশলা। তো পাউডার মশলা দিবার আগে এখানে আমি ছোটো চার চামচে এক চামচ টমেটো পৌরি দিছি, এরপরে ছোটো চার চামচে হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, এক চামচ লাল মরিচের গুঁড়া, লবণ দিলাম আমার স্বাদ মতো দিয়া। এখন আমি অক্সিন ধরে আর একটু বালা করে লাড়িয়া দিব মশলাখানি, একটু লাড়িয়া দিয়া এরপরে এখানে আমি দিব কিছু খাসামরিচ। খাসামরিচ দিয়া আর একটু আমি ও মশলাখানি ধরে একটু আর কি বাজা বাজা করবো লাড়িয়া, যে সময় আমার ও মশলাখানি দেখতে লাগে একটু বাজা বাজা হয়ে গেছে, ও সময় গিয়া এখানে আমি আরও সামান্য পানি দিব। পানি দিয়া আর একটু লাড়িয়া দিয়া বাদে আমি আবার ঘুরিয়া রাখবো এক দুই মিনিটের মতো। দুই মিনিট পরে উদলাইয়া দিয়া এখন কো আমি দিলাইছি ও যে খাটার আসিলাম ডিম ও ডিম খানিন। আমি জানি না কেতা লাগে আমার এই ক্লিপটা উঠছে না, তো আমি চাই না আমার একটা সামান্য একটা ক্লিপও লাগে আমার রাস্তা ভিডিওটা নষ্ট করতাম, ওটা লাগে আর কি আমি এখন কো আপনারা রেখাইয়া দিলাইলাম ও যে গুড়িয়া রাখছিলাম দুই মিনিট, ও দুই মিনিট পরে উদলাইয়া দিয়া এখন আমি ও ডিম দিলাইছি। ডিম দিয়া এখন কো আমি ও ডিম গুনতরে মশলা লগে বালাটাকে একটু মিক্স করিয়া নিলাম। তো আমার ডিম খানি তোর মাঝে মশলা লাগানি হয়ে গেলে এখন কো আমি এখানে সামান্য একটা পানি দিব। পানি দিয়ে আর একটু উলে আমি আগলো সরি লাড়িয়া দিব। আর আজকে আমি ডিম বুনা করলাম, যদি আমি বাজি করতাম ডিম বাজি করতাম তো আমি পানি দিলাম না, খালি পেঁয়াজ দিও আর কি বিরাম করিলাম না। ডিম বাজিও আমার চ্যানেলও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবা। তো যেহেতু আমি বুনা করলাম তো তা লাগিয়ে আর কি সামান্য একটু লস লসটা ওই তো করি সামান্য একটা পানি দিছি। পানি দিয়া বাদে আমি আবার গুড়িয়া রাখি দিব চার থেকে পাঁচ মিনিটের মতো, চুলার আগুন আমার এখনও ফুল আছে। পাঁচ মিনিট পরে উদলাইয়া দিয়া এখন কো আমি দিলাইরাম এখানে কিছু ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিয়া
ওলার একটু আগ দশরে লাড়িয়ে দিয়া এরপরে আমি আবার ঘুরিয়া রাখবো আর 1 মিনিটের মতো চুলার আগুন একবারে মিডিয়াম টুলোর মাঝে রাখিয়া আরও 1 মিনিট পরে এখন আমার রান্ধুই গেছে আমার চুলার আগুনও আমি অফরে দিছি এখন আমি আপনার একটা ডিশের মাঝে লইয়া দেখাইলাম রিভিউগুলো পিওয়ার্স আমার বড় মাছের ডিম ভুনা আমি এখানেও ইউজ করছি কোড আপনারা চাইলে বাঙালি মাছের ডিম দিয়েও রান্ধা পারবা রৌ মাছ বা বোয়াল মাছের ডিম দিয়েও আপনারা সেম রেসিপি ফলো করিয়া রান্ধা পারবা যদি আপনারা আমার রেসিপিটা ফলো করেন আমারে জানাইবা কিলা লাগলো আপনার কাছে আমার আজকের রেসিপিটা যদি আপনারা ভালো পাইয়া থাকুন বুড়া বুড়োর মতো অনুরোধ রইল আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না থ্যাংক ইউ এভরিওয়ান অত সময় আমার লগে থাকা লাগি আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ